हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आजकेर पर्वे आमी कोनो रकम रेसिपी निये आसिनी। आजकेर पर्वे आमी एकटी ब्लग निये हाजिर होयेछी। आज आमी चले एसेछी कोलकातार पार्क सार्कासेर एकटी विख्यात रेस्टुरेंटे। आज आमी खेते जाच्छी जीसान रेस्टुरेंटे। मुघल बा मोगलाई खाबारेर जन्य खुबी विख्यात एई रेस्टुरेंटटा, और এটা আমার খুবই ফেভারিট একটা রেস্টুরেন্ট। এখানে আমি প্রায় খেতে চলে আসি। আজ আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি আমার চ্যানেলটিকে প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই বর্ণালী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে লাইক করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে সব রকমই মুঘল খাবার পাওয়া যায়। নানান ধরনের রাইসের রেসিপি, চিকেন কাবাব, তন্দুরি, পরোটা, রায়তা, আর নানান ধরনের ডেজার্ট আর কম্বো, তাছাড়া রোলও কিন্তু পাওয়া যায়। এখনকার রেস্টুরেন্টগুলোর মতো নানান রকম থিমে যেমন সাজানো হয় সেই রকম না, তবে ভেতরটা সুন্দর ছিমছাম। খাবার আমি অর্ডার দিয়ে দিয়েছি। আমি দুটো চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, আর দুটো ফিরনি, আর দুটো শাহি টুকরা অর্ডার করেছি। এখানে চিকেন বিরিয়ানি এক প্লেটের দাম 250 টাকা, ফিরনির দাম 60 টাকা, আর শাহি টুকরার দাম 80 টাকা। আমি সব কিছুই দু প্লেট করে অর্ডার করেছি যেহেতু আমরা দুজন আছি। এক নজরে ভেতরটা একটু দেখে নিন। চলে এসেছে আমাদের খাবার, গরম গরম চিকেন বিরিয়ানি। পরিমাণটা দেখে বুঝতেই পাচ্ছেন বেশ অনেকটাই আছে। আমি যখনই খেয়েছি এখানের বিরিয়ানিটা সবসময় খুবই পারফেক্ট হয়, তবে আজকে দেখা যাক ঠিক একই রকম আছে কিনা। কেননা অনেক দিন পরে, আমি লকডাউনের পরে আসলাম, আর পুরো ভিডিওটাই আমি সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু বানিয়েছি। রাইসটা খুবই ঝরঝরে, ভালো কোয়ালিটির বাসমতি রাইস দিয়ে তৈরি। খুব সুন্দর ঘিয়ের ফ্লেভার পাওয়া যাচ্ছে। বড় সাইজের একটা আলু দেওয়া হয়েছে। আলুটা খুব ভালো, চন্দ্রমুখী আলু দিয়ে তৈরি, খুবই সফট, আর ফ্লেভারগুলো খুব ভালোভাবে মিশে গেছে। আর চিকেনটা একটা বড় লেগ পিস দেওয়া হয়েছে, খুবই সফট আর খুবই জুসি। বিরিয়ানিটা কিন্তু একটু শুকনো শুকনো ভাব না, ভীষণ জুসি, আর সমস্ত মশলা আর নুনগুলো কিন্তু খুবই পারফেক্ট, আর সুন্দর ঘিয়ের ফ্লেভারও পাওয়া যাচ্ছে, ভীষণই ভালো। ঠিক আগে যে রকম টেস্ট ছিল লকডাউনের পরেও দেখছি এদের কোয়ালিটি কোনোভাবেই কিন্তু খারাপ হয়নি, একই রকম আছে। আর ডিমটাও ভালো। নর্মালি বিরিয়ানিতে ডিমগুলো খুব হার্ড বয়েল করা হয়, কিন্তু এখানেরটা ঠিকই আছে। এবার আমি ট্রাই করছি শাহি টুকরা। দেখতেই পাচ্ছেন শাহি টুকরার দাম 80 টাকা হলে কি হবে, অনেকটা পরিমাণে আছে। আমি দুটো নিয়ে ভুলই করেছিলাম, কেননা একা এতটা খাওয়া মানে খুবই অসুবিধার ব্যাপার। আর মিষ্টিটা একেবারে পারফেক্ট, খুবই সুন্দর, আর ফিরনিটাও খুবই ভালো, মিষ্টিটাও একেবারে পারফেক্ট আছে।
সব মিলিয়ে এখানের খাবারগুলো আমার ভীষণই ভালো লেগেছে, আপনাদের কাছে সাজেস্ট করব। অবশ্যই আসবেন জিসানে। আর আপনাদের কেমন লেগেছে রেসিপিগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বর্ণালী রান্নাঘর দেখুন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইবও করবেন। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।